সিম্ফনি অব দ্য সিজ, সমুদ্র সাগর কিংবা ক্যারিবিয়ানের সুটিসোটাই সর্বোচ্চ বিনোদন দিতে এই জাহাজটিতে আয়োজকের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ। 361.11 মিটার লম্বা ও প্রস্থ 155 ফুট এবং 72.5 মিটার উচ্চতার জাহাজটি 6,680 জন যাত্রী বহন করতে সক্ষম। 2015 সালে ফ্রান্সে নির্মাণ কাজ শুরু হয় এই জাহাজটির। নির্মাণে কাজ করেছে 2,000-এর বেশি শ্রমিক। এর নির্মাণে ব্যয় হয় প্রায় 1.35 বিলিয়ন মার্কিন ডলার। আজকের এই পর্বে আমাদের X-Plan 24 চ্যানেলে বিশ্বের সব থেকে বড় জাহাজ সিম্ফনি অব দ্য সিজ সম্পর্কে চলন বিস্তারিত জেনে নেওয়া যাক। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের X-Plan 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সাথেই থাকুন। সিম্ফনি অব দ্য সিজ বর্তমান বিশ্বের সব থেকে বড় যাত্রীবাহী জাহাজ। এটি জাহাজটির লম্বায় 3টি ফুটবল মাঠের সমান, এর উচ্চতায় 1টি 25-তলা বিল্ডিং এর সমান। এই বিশাল দেহ নিয়েও এটি ছুটতে পারে ঘন্টায় 41 কিলোমিটার বেগে, যেখানে সাধারণ লঞ্চগুলোর গতিবেগ ঘন্টায় মাত্র 22 কিলোমিটার। এটি টাইটানিক জাহাজের থেকেও 20 গুণেরও বেশি বড়। কি নেই এই জাহাজের ভেতর? এ যেন সমুদ্রের ভাসমান একটি বিশাল শহর। জাহাজটি এতই বড় যে GPS ব্যবহার না করলে কোনো যাত্রী হারিয়েও যেতে পারে এর ভেতরে। জাহাজটি প্রতিটি ডেকে রয়েছে আনন্দ আর বিনোদনের ভরপুর ব্যবস্থা। রয়েছে 2,759টি সুসজ্জিত বিভিন্ন ধরনের কেবিন, যাতে থাকতে পারবেন 6,780 জন যাত্রী। আর এই যাত্রীদের দেখভাল করার জন্য আছে 2,400 জন স্ক্রু। যাত্রীদের খাবার দাবারের ব্যবস্থার জন্য 22টি ইটালিয়ান, চাইনিজ, আমেরিকান সহ নানা দেশের বিভিন্ন ফ্লেভারের খাবারের রেস্টুরেন্ট। এমনকি শুধুমাত্র সামুদ্রিক খাবারের জন্য রয়েছে আলাদা রেস্টুরেন্ট। আছে 26টি বার লাউঞ্জ, এর মধ্যে একটি আবার রোবোটিক লাউঞ্জ, যেখানে রোবট নিজেই বিভিন্ন ধরনের জুস, অ্যালকোহল, ককটেল বানিয়ে যাত্রীদের সার্ভ করে। জাহাজটি 17টি ফ্লোরে যাতায়াতের জন্য রয়েছে 24টি লিফ্ট। বিনোদনের জন্য রয়েছে 19টি সুইমিং পুল, যার মধ্যে 4টি বিশাল সাইজের সুইমিং পুল এবং আলাদাভাবে বানানো বাচ্চাদের 1টি সুইমিং পুল। আরও রয়েছে 9টি উষ্ণ পানির জ্যাকুজি ব্যাথের ব্যবস্থা। আছে 1400 সিটের থিয়েটার, যেখানে সারাদিন চলতে থাকে কোনো না কোনো বিনোদনমূলক অনুষ্ঠান। শরীরচর্চার জন্য বিশেষভাবে নির্মিত অত্যাধুনিক জিম। আছে মিনি গলোভেরিয়া, বাচ্চাদের জন্য থিম পার্ক, জিপ লাইনের মতো ঝোলার অভিজ্ঞতাও আছে এখানে। শরীর মেসাজের জন্য বিভিন্ন ধরনের স্পা, সোনা, পেডিকিউর, ম্যানিকিউরের ব্যবস্থা। পকেটের টাকা অবাধে উড়াতে চাইলে রয়েছে ক্যাসিনোর ব্যবসা। সি বিচের অনুভূতি জাহাজের মধ্যে থেকে গ্রহণের জন্য রয়েছে 2টি কৃত্রিম সার্ফিং ব্যবস্থা। চাইলে জাহাজের ওপরতলা থেকে নিচতলা সিঁড়ি দিয়ে না নেমে গড়িয়ে মজা করে নামতে পারবেন। ছাদে রয়েছে বাস্কেটবল খেলার জন্য আলাদা কোর্ট। পাহাড়ে চড়ার মতো অভিজ্ঞতার পাবার জন্য রয়েছে বিশেষ রক ক্লাইম্বিং ওয়াল। আছে বিশ্বমানের আইস স্কেটিং ফ্লোর, যেখানে দেখানো হয় নানা রকমের কসরত। জাহাজটির নিচতলায় রয়েছে সেন্ট্রাল পার্ক নামে একটি পার্ক, যেখানে আছে কয়েক হাজার গাছপালা। জাহাজের থেকেও যাত্রীদের মনে হবে পার্কের মধ্যে দিয়ে হাঁটছে। কেনাকাটার জন্য রয়েছে বিশাল এক শপিং মল। জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লিমিটেড। এটি তৈরি করতে খরচ হয়েছে 1.35 বিলিয়ন ডলার, যেখানে বাংলাদেশের পদ্মা সেতুতে খরচ হয়েছে 1.1 বিলিয়ন ডলার। এই সুবিশাল জাহাজটির শক্তি উৎপাদনে প্রতি ঘন্টায় লাগে 5,200 লিটার জ্বালানি। 2018 সালে চালু হয় এই বিশাল জাহাজটি। যুক্তরাষ্ট্রের মায়ামা থেকে রয়্যাল ক্যারিবিয়ান বিভিন্ন এলাকায় প্রমোদ ভ্রমণে যায়, যেখানে 7 রাতে ভ্রমণের জন্য জনপ্রতি বাংলাদেশি মুদ্রায় 65,000 থেকে শুরু করে সর্বোচ্চ 2,50,000 বেশি খরচ হতে পারে। তবে বছরের সময় ভেদে এই খরচ ওঠানামা করে। আমেরিকা গেলে আর আপনার হাতে কিছু অর্থ থাকলে আপনিও একবার উপভোগ করে আসতে পারেন বিশ্বের সবচেয়ে যাত্রীবাহী বড় জাহাজের 7 দিনের সফরে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের X-Plan 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, কেননা এরকম তথ্যমূলক ভিডিও আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে।